হ্যালো ভিউয়ার, সবাইকে আমার জিকে একাডেমি চ্যানেলে স্বাগত। এই ভিডিওটি আগত যেসব পরীক্ষাগুলো আছে, জেল, পুলিশ, মিসলেনিয়াস, এইসব পরীক্ষার জন্যই এই ভিডিওটি আমরা প্রোডিউস করছি। এই ভিডিওটিতে ভূগোলের এমন কিছু প্রশ্ন পাবে যা বিভিন্ন পরীক্ষায় এসছে এবং আগত পরীক্ষায় আসতে পারে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি আমরা। তো প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ যে বঙ্গোপসাগরে কতগুলি দ্বীপ আছে, এটির উত্তর হবে 204টি। অর্থাৎ আমাদের যদি প্রশ্ন এসে থাকে যে ভারতে টোটাল কতগুলো দ্বীপ রয়েছে, সেটির উত্তর হবে 247, যে যার মধ্যে 204টি বঙ্গোপসাগরে অবস্থিত এবং বাকি 43টি আরব সাগরে অবস্থিত। তো তারপরে আসছি সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত। এটি WBCS মেন্সের ভূগোল পরীক্ষাতে চলে এসছে এবং আগত পরীক্ষাতে আসতে পারে। এটির উত্তর হবে নাবরা উপত্যকার কারাকোরাম রেঞ্জ। পরবর্তীতে আসছি আরব সাগরের রানী কাকে বলা হয়, যেটা একদমই কমন প্রশ্ন, এটির স্পেলিং মিস্টেক আছে, এটি হবে কোচিন, নটা অনুসর হয়ে গেছে, এটা তোমরা একটু ঠিক করে নিও। তো আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। 4 নম্বর প্রশ্ন আসছি, একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম, এটি হলো নবসেবা, যেটির পূর্ব নাম ছিল জওহরলাল নেহরু বন্দর, এটি নব নাম হচ্ছে হলো নবসেবা। 5 নম্বরে আসছি, ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত, এটি হবে সিন্ধিতে। 6 নম্বর, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, একদমই কমন প্রশ্ন, এটির উত্তর হবে আহমেদাবাদ। ভারতের শুল্কমুক্ত বন্দর, অর্থাৎ যেখানে যেসব বন্দরে দিয়ে কোনো জায়গায় যদি পণ্য পরিবহন করা হয় সেখানে কোনো শুল্ক কাটা হয় না, শুল্ক দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ এরকম একটি বন্দরের নাম হচ্ছে কান্ডালা, এটি ভারতে অবস্থিত, তাই জন্য ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি কান্ডালা। মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম, যেটি হবে ট্রম্বে। আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, ডিগবয়, এটি অতি প্রাচীন একটি জলবিদ্যুৎ কেন্দ্র, এই ডিজেল বিদ্যুৎ কেন্দ্র, এটি অবস্থিত আসামে। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত, এটি হবে উত্তর ওড়িশা। সোলার সিস্টেম কে আবিষ্কার করে, সবাই সবাই জানো, কোপারনিকাস। তো এই যে প্রশ্নগুলো তোমাদের বলছি সবই কমন প্রশ্ন, আমি তোমাদের জাস্ট রিমেম্বার করিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে এনেছি। এইসব প্রশ্নগুলো এবং এইসব সেক্টর থেকে তোমরা পড়ে যেও, আগামী যেসব পরীক্ষাগুলো আছে এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। দ্বিতীয়তে আসছি, বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে, এটি হবে অ্যালেক্সি লিওনভ। পৃথিবীর শীতলতম স্থান কোনটি, সাইবেরিয়া। নেক্সট, পূর্বঘাট পর্বতের অপর নাম কি, এটি হবে মলয়াদ্রি, অর্থাৎ পূর্বঘাট পর্বত, যেটিকে আমরা পূর্বঘাট পর্বত নামে পরিচিত, মানে আমরা সবাই জানি, তার আরেকটি নাম হচ্ছে মলয়াদ্রি, এবং যেটি পশ্চিমঘাট পর্বত আছে তার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। তো আমি এখানে বলে দিলাম, এখানে লিখিনি, আমি জাস্ট বলে দিলাম, পূর্বঘাট পর্বত অপর নাম মলয়াদ্রি, পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি। নেক্সট কোশ্চেন আসছে, আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি, এটির উত্তর হবে ভ্যাটিকান সিটি। ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি দ্য পার্মানেন্ট ইকোনমি, এটির উত্তর হবে চিপকো আন্দোলন। তো চিপকো আন্দোলনটা কি বিষয়ক, এটি হবে বনভূমি সংরক্ষণ বিষয়ক। তো একটা সময়ে শাল গাছ, বিশেষত চিপকো আন্দোলনটা শাল গাছ কাটাকে নিয়ে ভিত্তি করেই গড়ে উঠেছে। তো এক সময় প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছিল, যার কারণে কিছু লোক গাছ বাঁচাবার জন্য এই চিপকো আন্দোলন করেছিলেন। তো এই চিপকো আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি। নেক্সট আসছি, উড়িষ্যার রাজ্যের জাতীয় পশু কোনটি, এটি হবে সম্বর হরিণ। তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটা যদি পেয়ে থাকো সেখানে বিভিন্ন রকম অপশান দেখতে পাবে, সম্বর হরিণ, শুধু হরিণ, তো উত্তর হবে সম্বর হরিণ, শুধু হরিণ না, কিন্তু অনেকে এটা ভুল করে, তাই তোমাদেরকে বলে দিলাম। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত, এটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি, এটির উত্তর হবে আলাস্কার হুবার্ট। আর যদি বলে লম্বায় বড়, সেটি হবে ল্যাম্বার্ট। উত্তরপ্রদেশে বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে,
উত্তরপ্রদেশ ও বিহার হবে এখানে। স্পেলিং মিস্টেক আছে বন্ধুরা, একটু দেখে নিও, এটাকে কারেকশন করে নিও। উত্তরপ্রদেশ এবং বিহারের অশ্বক্ষুরাকৃতির হ্রদকে কি বলে? তার অ্যান্সার হবে কোর বা তাল। নেক্সট আসছি চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত, এটি উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। নেক্সট উত্তর গোলাতে মেরু জ্যোতিকে কি বলা হয়? অরোরা বোরিয়ালিস। তো এই মেরু জ্যোতি, আমরা যেটাকে মানে মেরু অঞ্চলে যে এক ধরনের উজ্জ্বল আলো দেখা যায়, এই মেরু জ্যোতি দুই মেরুতেই দেখা যায়, কিন্তু উত্তর গোলাতে মেরু জ্যোতিকে বলা হয় অরোরা বোরিয়ালিস, শুধুমাত্র উত্তর গোলাতে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? যোগ জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটি আগে প্রথম ছিল, ভারতের প্রথম সর্বোচ্চ জলপ্রপাত ছিল, কিন্তু পরবর্তীকালে আরেকটি জলপ্রপাত আবিষ্কার হয় যেটি এই যোগ জলপ্রপাতের থেকেও অনেকটা বেশি, সে যার কারণে এই যোগ জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত হয়ে গেছে। এখন বর্তমানে ভারতের প্রথম সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল জলপ্রপাত, যেটি বরাহী নদীর উপর অবস্থিত। নেক্সট আসছি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? এটির উত্তর হবে জিন্দাগাড়া পিক। এখানে গা বা এখানে একটু স্পেলিং মিস্টেক আছে বন্ধুরা, এটা হবে জিন্দাগাড়া পিক। নেক্সট পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? আনাইমুদি। অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এটি পশ্চিমবঙ্গ রাজ্যে, মানে অর্থাৎ রাজ্যটা হবে পশ্চিমবঙ্গ এবং জেলাটা হবে পুরুলিয়া জেলা। কচ্ছ শব্দের অর্থ কি? জলাময় দেশ। স্কাই রিভার নামে পরিচিত কোন নদী? এটির উত্তর হবে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীর উপরে আমি কিছু ডেটা আমি বলে দিই, আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অ্যাকর্ডিং টু 2011 অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে যে দ্বীপটি আছে সেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ, নাম হচ্ছে মাজুলি, এবং ভারতের সবথেকে বৃহৎ মানে সড়ক পথ অর্থাৎ ব্রিজ আছে সেটি হবে, সেটিও ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, যার নাম হচ্ছে হলো ভূপেন হাজারিকা ব্রিজ। তো পরবর্তীতে আসছি জম্বু নদী কোন নদীর তীরে অবস্থিত? এটির উত্তর হবে তাওয়াই। অষ্টমুদি হ্রদ, এখানে একটু আবার স্পেলিং মিস্টেক আছে, হ্রদ হবে। তো অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কেরলার কোলাম জেলাতে। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? এটির উত্তর হবে হনুলুলু। তো অনেকেই তোমরা জানো, ছোটোবেলায় পড়েছো হনুলুলুর মাকুদা হজবরলে, এই জায়গাটা হচ্ছে সেই হনুলুলুই। এই হনুলুলুতেই প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র অবস্থিত। একটি কার্বন মুক্ত দেশের নাম, যেটি পরীক্ষাতে এসেই থাকে অ্যাভেলেবেল, সেটি উত্তর হবে, এই উত্তরটা হবে ভুটান। এটি কার্বন মুক্ত দেশের নাম কি? ভুটান। WTO সদস্য সংখ্যা কত? 164। এটি দেশ। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে এই সম্মেলন হয়েছিল, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, যে এই প্রাকৃতিক সম্পদকে বাঁচানোর উদ্দেশ্যে একটি সম্মেলন করে, এটির নামই বসুন্ধরা সম্মেলন, যেটি 1992 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। রামসর চুক্তি, এটি একটি জলজ চুক্তি। এই রামসর চুক্তিটি কত সালে কার্যকর হয়? 1975 সালে। নেক্সট ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দার্জিলিংয়ের সিদ্রাপং। এটি একটি প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র, মানে অনেক পুরনো এই দার্জিলিংয়ের সিদ্রাপং। পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবথেকে বেশি হয়? এটির উত্তর হবে ঝালদা ও মানবাজার। পশ্চিমবঙ্গের বহু জায়গায় লাক্ষা চাষ হয়ে থাকে, কিন্তু সর্বাধিক লাক্ষা চাষ হয়ে থাকে এই দুটো স্থানে, সেটি হলো ঝালদা এবং মানবাজার অঞ্চলে। বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? এটি হবে 8ই জুন, কিছুদিন আগেই গেছে, জুন মাসের 8 তারিখে এই বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয়। পৃথিবীর সর্ববৃহৎ নদীর নাম কি? এখানে ভুল আছে, পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি হবে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে বন্ধুরা, তোমরা একটু কারেকশন করে নিও। পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম হচ্ছে সাইবেরিয়ান সমভূমি। চলচ্চিত্র শিক্ষা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? এটি হবে পুনাতে। মাইথন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? এটি ঝাড়খণ্ডে। এটি রূপনারায়ণ নদীর উপরে অবস্থিত। ভারতের প্রথম কাগজ কলটি কোথায় অবস্থিত হয়েছে? এটি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে, ভারতের প্রথম কাগজ কল। নেক্সট আসছি গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম?
এটির উত্তর হবে চতুর্থ। অর্থাৎ সারা পৃথিবীতে ভারত যত পরিমাণে গম উৎপাদন করে সেই উৎপাদনের ভিত্তিতে ভারতের স্থান চতুর্থ। পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি? এটি হবে গ্র্যান্ড ক্যানেল খাত। জাহাজমহল কোথায় অবস্থিত? এটির উত্তর হবে উদয়পুর। আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? পামির মালভূমি থেকে। ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? গাঙ্গেটিক ডলফিন। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক নেই না, স্পেলিং দেওয়া হয়নি, এটার উত্তর হবে গাঙ্গেটিক ডলফিন। ব্যবহারিক ভূগোল শব্দের প্রবক্তাকে? এ জি হাবারসন। ভলগা নদী কোথায় পতিত হয়েছে? কাস্পিয়ান সাগরে। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা নদী। এবং এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি, যেটি WBO-তে এসছে তোমরা? ইয়াংজে। এটি সবাই ভালো করে মনে রাখো, আগে ইয়াংসি গিয়াং ছিল, কিন্তু এখন ইউরোপ এশিয়ার সর্ববৃহৎ নদীর নাম হচ্ছে ইয়াংজে, এবং ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সালউইন। সমুদ্রে দ্রাঘিমা নির্ণয়ক যন্ত্রের নাম কি? এটি হবে ক্রোনোমিটার। সুনামি কে আরও কি নামে অভিহিত করা হয়? সেটি হলো ওয়েভ অফ ট্রেন। প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? এটি উত্তর হবে দোয়াব। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। তো বন্ধুরা, এই ফ্যাদোমিটার সম্পর্কে আরেকটি তথ্য তোমাদের দিয়ে রাখি। 1 ফ্যাদো = 6 ফুট হয়ে থাকে, তো সেই ভিত্তিতেই সমুদ্রের গভীরতা মাপ হয় ফ্যাদোমিটারের সাহায্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা দেখে নাও, এখানে টোটালটাই PDF ফর্মে আছে। তো তোমাদের যদি কারো PDF-এর প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো এই ভিডিওটির PDF-এর জন্য। তো আমরা যথাসাধ্য তোমাদেরকে এই PDF-টি দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমরা পরবর্তীকালে আরও কিছু প্রশ্ন নিয়ে, আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, যেসব প্রশ্নগুলো কমন আসে বিভিন্ন পরীক্ষাতে, এবং বিভিন্ন পরীক্ষা থেকে অ্যানালাইজ করে যেসব প্রশ্নগুলো বারবার দিয়েছে সেই সব প্রশ্ন নিয়ে আবার তোমাদের কাছে আসবো। এবং যারা পুরনো আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি কেমন লাগলো। তো আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।